পুষ্পা ওয়ানের সাকসেসের পরেই কিন্তু পুষ্পা টু আসবে আসবে সেই খবরটা আমরা সকলেই জেনে গিয়েছিলাম। শুটিংও চালু হয়েছিল, কিন্তু হঠাৎ করেই বাদ সাধলো। কি হলো? মানে ছবির শুটিং বন্ধ হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে এই বছর পুষ্পা টু আসছে না। তবে কেন আসছে না, কি কারণে আসছে না, সেটা আস্তে আস্তে ভিলান ভিল, বাট ইয়েস এই মুহূর্তে দাঁড়িয়ে পার্টিকুলার ভিডিওতে আমরা একটু চোখ রাখি। হলে মুক্তি পাওয়ার পরেই সারা ফেলে দেয় দক্ষিণী ছবি পুষ্পা দ্য রাইজ। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু অর্জুন। এই ছবির মাধ্যমেই প্যান ইন্ডিয়া পরিচিতি পান আল্লু। বক্স অফিসে 350 কোটি টাকার বেশি ব্যবসা করেছিল এই ছবি। জানা গিয়েছিল এই মাসেই মুক্তি পেতে পারে পুষ্পা দ্য রুল ছবির প্রথম টিজার। তবে শুটিং বন্ধের খবরে হতাশ হলেন অনুরাগীরা। শোনা যাচ্ছে পুষ্পা দ্য রুল ছবির শুটিং আপাতত বন্ধ করে দিয়েছেন পরিচালক সুকুমার। যদি একটু ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতা যায় তাহলে শোনা যাচ্ছে যে ডিরেক্টর নাকি এই ছবির শর্টস নিয়ে বা শুটিং নিয়ে বেশ একেবারে খুশি হননি, সেই কারণেই আপাতত এই ছবির শুটিং বন্ধ। আবার কান পাতলে এও শোনা যাচ্ছে ছবির শুটিং নাকি খুব শীঘ্রই শুরু হতে পারে জুলাই আগস্ট মাসে। তাহলে এইটুকু থেকে আমরা এক্সপেক্ট করতেই পারি যে এই বছর আমরা কোনোভাবেই পুষ্পা টুকে আমরা দেখতে পেতে পারি না বড় পর্দায়। বাট ইয়েস, অপেক্ষা করতে হবে আগামী বছরের। কিন্তু টিজার আসতেই পারে, লেটস সি, দেখা যায় কী হতে পারে। আর এরকম ধরনের আপডেটস অফকোর্স পেতে হলে চোখ রাখতে হবে আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করুন। পুষ্পা টু যেহেতু শুটিং ফ্লোরে আসছে না, শুটিং বন্ধ, সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশ মন খারাপ। আল্লু অর্জুনকেও আমরা ঠিক আরও একবার আমরা দেখতে পেতে পারছি না। বাট ইয়েস, শুটিং শুরু হচ্ছে এমনটা শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরের খবর। তবে সেটা একটু টাইম সাপেক্ষ, তবে একটু তো টাইম ওয়েট লাগবেই, একটু ওয়েটও করতে হবে। আর এই পুষ্পা টু সংক্রান্ত এরকম আপডেটস পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে, চোখ রাখতে হবে আজ তক বাংলায়। আর এরকম ধরনের আপডেটস পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করুন।